भगवान श्री राम रूपे क्यों अवतार निले? महादेव पार्वती के बोल छेन, भगवान अवतारे आगे कारण जानते हवे। भगवान जेई कोनो अवतार कोनो कारण छाड़ा कखनो हय ना। प्रत्येक अवतारे पिछने किछु ना किछु कारण रयेछे। तो भगवान कखन अवतार ग्रहण करें? जब जब हो यही धर्म के हानि, जब जब हो धर्म के हानि, बाढ़ असुर अधम धर्म के हानि। जखन जखन धर्म रसातले चले जाए, जखन जखन धर्म शेषेर दिके चले जाए, अधर्म बेड़े जाए, बाढ़हि असुर अधम अभिमानी, तब तब धरे प्रभु विविध शरीरा, तखन तखन भगवान नाना रकमे नाना रूप धारण करे अवतार ग्रहण करें आर अधर्मेर विनाश करे धर्म के स्थापना करें। तद्रूप श्री राम अवतारों किसर जन्य हुए? राम अवतार अधर्मेर नाश और धर्मेर स्थापनार जन्य हुए। राम जन्म के हेतु अनेका, परम विचित्र एक ते एका। राम अवतारेर अनेकगुलो कारण रयेछे। कि कारण? एक थेके एक अद्भुत कारण। एकटी कारण बोललेन जय विजयेर अभिशाप। ভগবানের দুইজন দ্বারপাল ছিলেন জয় আর বিজয়। সনকাদি ঋষিদের অভিশাপ লাগলো তাদেরকে, সেই অভিশাপের কারণে তাদেরকে অসুর হতে হলো, আর তাদের রক্ষার জন্য ভগবানকে অবতার গ্রহণ করতে হলো। তারাই তিন জন্মে এসেছে। কিভাবে? প্রথমে তারা আসলো হিরণ্যাক্ষ আর হিরণ্যকশিপু। ভগবান তাদের উদ্ধার করার জন্য বরাহ আর নৃসিংহরূপ ধারণ করলেন। দ্বিতীয়বার তারাই আসলেন রাবণ আর কুম্ভকর্ণ হয়ে। এইবার তাদের উদ্ধার করার জন্য স্বয়ং ভগবানকে শ্রী রামচন্দ্র রূপে আসতে হলো। বলিয়ে রাজা রামচন্দ্র ভগবান কি জয়। একটি কারণ হলো জয় বিজয়, আর দ্বিতীয় আরেকটি কারণ হলো জলন্ধর আর ভগবতী বৃন্দা। বৃন্দা মানে তুলসী, বৃন্দা মানে তুলসী। দ্বিতীয় কারণ হলো এইটা, তাহা জলন্ধর রাবণ ভয়ু রণহতি রাম পরম পদ দয়ু। দ্বিতীয় কারণ হলো জলন্ধরের জন্য। এই জলন্ধরের জন্য কিন্তু ভগবানকে রাম রূপে অবতার নিতে হয়েছিল। এই জলন্ধর কিন্তু রাবণ হয়ে জন্মগ্রহণ করেছিল। এর পিছনেও খুব বিশাল একটি কথা রয়েছে, খুব মন দিয়ে শুনবে। আর তৃতীয় আরেকটি কারণ ছিল। তৃতীয় কারণ কি? নারদ শ্রাপ দিন একবার, কল্প একতেহি লাগি অবতার। একবার দেবর্ষি নারদ ভগবানকে অভিশাপ দিয়েছিলেন। এটাও এক কল্পের কথা, আলাদা আলাদা মন্বন্তর আলাদা আলাদা কল্পে এমন এমন লীলা হয়েছিল। আর নারদ ভগবানকে অভিশাপ দিয়েছিলেন। কি অভিশাপ দিয়েছিলেন? বলে তোমাকে মনুষ্য হয়ে জন্মগ্রহণ করতে হবে, তোমাকে মনুষ্য হয়ে জন্মগ্রহণ করতে হবে, আর তুমি পত্নী বিয়োগে কাঁদবে, স্ত্রী বিয়োগে কাঁদবে। এর পিছনে একটি অনেক বড় রহস্য রয়েছে। এটাও কিন্তু একটি কারণ দেবর্ষি নারদের, এটাও একটি কারণ। আরেকটি কারণ কি? কশ্যপ আর অদিতি তারা তপস্যা করেছিলেন, আর তাদের তপস্যায় প্রসন্ন হয়ে ভগবান তাদেরকে বরদান দিয়েছিলেন, আমি তোমাদের ঘরে পুত্র রূপে জন্মগ্রহণ করব। আর সেই কশ্যপ আর অদিতি এইখানে দশরথ আর কৌশল্যা হয়ে এসেছেন, ভগবান তাদের ঘরে পুত্র রূপে জন্মগ্রহণ করলেন। আরেকটি কারণ ছিল,
আরেকটি কারণ কি, মনু আর শতরূপা ভগবানের তপস্যা করেছিলেন নৈমি শরণ্যে। তপস্যা করেছেন ভগবান, প্রসন্ন হলেন ভগবান, বললেন কি বর চাও? মনু আর শতরূপা বললেন তোমার মতন একটি পুত্র চাই। ভগবান বললেন তথাস্তু, যাও, আমি তোমাদের ঘরে পুত্র হয়ে জন্মগ্রহণ। সেই মনু আর শতরূপাও কিন্তু দশরথ আর কৌশল্যা রূপে জন্মগ্রহণ করেছিলেন, তো ভগবান তাদের গৃহে সুপুত্র রূপে জন্মগ্রহণ করেছেন। আরেকটি কারণ রয়েছিল রাজা প্রতাপ ভানু। রাজা প্রতাপ ভানু তিনি অভিশাপের কারণে রাবণ হয়েছিলেন, যার উদ্ধারের জন্য ভগবানকে এসে অবতার ধারণ করতে হলো। রাম অবতারের এইগুলো অনেক কারণ। মহর্ষি ভারদ্বাজ যাজ্ঞবল্ক্য মুনিকে বললেন প্রভু এই কারণগুলো আমি বিস্তারে জানতে চাই, এই কারণগুলো আমি বিস্তারে জানতে চাই। জয় বিজয় কোন কারণে অভিশাপ প্রাপ্ত করলেন, জলন্ধরের কি ব্যাপার ছিল, জলন্ধরকে এমন কি অভিশাপ লাগলো, এমন কি কারণ হলো যে তাকে রাবণ হতে হলো, সেটাও আমি জানতে চাই। আর দেবর্ষি নারদের মতন মানুষ ভগবানকে কেন অভিশাপ দিলেন এটাও জানতে চাই। আর শুধু তাই নয়, প্রতাপ ভানু রাজার কি কথা, কোন কারণে সে রাবণ হলো, সেগুলো আমি জানতে চাই। কৃপা করে আপনি বিস্তার করে আমাকে বর্ণন করুন। শ্রী যাজ্ঞবল্ক্য মুনি বলছেন আজকের সময় আমাদের পূর্ণ হয়ে গেছে, তার জন্য আমরা এই সমস্ত সব বিষয়গুলো কালকের পাঠে শ্রবণ করব। বলিয়া ভক্ত বৎসল ভগবান।